নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল শনিবার, প্রত্যেকে জয় বড় ঠাকুরের, জয় জয় শনি মহারাজের, জয় জয় বড় ঠাকুরের জয়। অবশ্যই আপনারা এই কমেন্টটি করুন। 16 জুলাই 2022, যে পাঁচ রাশির প্রবল প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে বা হঠাৎ প্রাপ্তি নিশ্চিত হতে চলেছে, সেই রাশির বিষয়ে আমি আলোচনা করব। অর্থাৎ এই রাশিগুলোর টার্গেট নাম্বার এবং এর পাশাপাশি রাশিভিত্তিক শুভ সময় আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাব। তবে প্রতিদিনের মতন একটি কথা আমি আবারও বলছি, ভিডিওর আলোচনা আপনারা শুনবেন, আগে দেখুন বুঝুন, তারপর আপনি এগিয়ে চলুন। আমি এখানে কি বোঝানোর চেষ্টা করছি, অর্থাৎ ভিডিওর আলোচনাটা যদি না শুনেন, যদি কেটে কেটে শুধু রাশির নাম শুনে যাচ্ছেন, সেটা ভুল করেও করবেন না। ভিডিওটিতে আলোচনা এই জন্য করা হয় যেটা আপনার জীবনে যেন কাজে কিন্তু লাগে। আগামীকাল যোগ আছে আয়ুষ্মান যোগ, যোগটি কিন্তু দুর্দান্ত যোগ কিন্তু থাকছে। কিছু কিছু আছে যে যা হয় না কপাল গুণে তা হয় ক্ষণের গুণে। কিছু কিছু ক্ষেত্রে তিথি ক্ষণটাও কিন্তু আপনার হয়তোবা ভাগ্যকে কিন্তু বদলে দিতে পারি। আমি যে প্রতিদিন এই ভিডিওটি দিই কি না, এটি হচ্ছে আগামীকাল কোন কোন রাশির মানুষ গরিব থেকে ধনী হতে চলেছে, এর উপরে কিন্তু আমার আলোচনা থাকে। প্রচুর কমেন্টস আসছে হোয়াটসঅ্যাপে, প্রচুর ফোন আসছে যে স্যার আমি আমার রাশি জানি না। এমন প্রচুর মানুষ আছেন যারা নিজের রাশিটা এখনও পর্যন্ত জানেন না। রাশিটা বিশেষভাবে জানা কিন্তু দরকার। আমি একটি কথা আপনাদেরকে বলে দিই, যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন, এটি সম্পূর্ণরূপে অনলাইন। তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যদি আপনাদের ডেট অফ বার্থ থাকে অবশ্যই পাঠান, নয়তো হাতের ছবি দিয়ে আপনারা পাঠান। এই এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি সম্পূর্ণরূপে পেড সার্ভিস, ফ্রি সার্ভিস এটি নয়। এটা সম্পূর্ণ অনলাইন কনসালটেন্সির জন্য আপনাদের এটা হচ্ছে হেল্পলাইন। আলোচনা শুরু করা যাক। দেখুন, রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। আপনি আপনার জন্ম পত্রিকাতে রাহু কেমন আছে সেটা আপনি আগে দেখুন। এই জন্য আমি বারবার বলছি, রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু রক্ষা কবচ যদি আপনারা পরিধান করেন, তাহলে আপনার প্রাপ্তি নিশ্চিত ঘটবেই ঘটবে। এখানে দেখতে হবে আপনার জন্মছকে যদি যোগ থাকে, সেই যোগকে অ্যাক্টিভ করা কিন্তু সম্ভব। অর্থাৎ দেখা যাচ্ছে আপনার জন্মছকে প্রাপ্তির একটা বড় যোগ আছে, সেই জায়গাটা আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। অর্থাৎ রাহু রক্ষা কবচ কি, আপনাদের বড় ধরনের অর্থ প্রাপ্তির ক্ষেত্রে বিশেষভাবে কিন্তু কার্যকরী কিন্তু হবে রাহু রক্ষা কবচ। রাহু কবচ এবং রাহু রক্ষা কবচের মধ্যে দুটির মধ্যে কিন্তু পার্থক্য আছে। রাহু রক্ষা কবচ আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে প্রাপ্তির জায়গাটা কিন্তু নির্দেশ কিন্তু করবে। রাহু কবচ আপনাদের প্রাপ্তি ঘটাবে, কিন্তু বড় ধরনের যারা প্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচটা বিশেষভাবে কিন্তু ইম্পর্টেন্ট। যারা রাহু রক্ষা কবচ নিতে চান, তারা এই হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। রাহু কবচের ব্যাপারটা এবং রাহু রক্ষা কবচের ব্যাপারটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। যারা রাহু কবচ চাইছে তাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে,
কিন্তু যারা বড় ধরনের প্রাপ্তি চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু রাহু রক্ষা কবচ আপনাদের কিন্তু লাগবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তির কারকগ্রহ। রাহু আপনার জন্মছকে কেমন আছে এর উপর আমার কিন্তু ভিডিও অলরেডি আমার এই চ্যানেলে কিন্তু দেওয়া আছে, সেটি আপনারা একবার হলো দেখে নিন। রাহু আপনার জন্মছকে যদি ভালো থাকে না খারাপ আছে সেটি আপনি কিন্তু অনেক সময় বুঝতে পারবেন। কিছু কিছু সিমটম আছে সেটার উপর কিন্তু আমি কিন্তু দিয়েছি, এবং যাদের ক্ষেত্রে হচ্ছে না তাদের ক্ষেত্রে আমি আবারও বলবো নিজস্ব জন্মছক বা হস্তরেখা বিচার করান। আপনার ক্ষেত্রে যোগ কখন আছে কোন বছর আছে সেটা আগে আপনি জেনে নিন। যোগটা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি যে পাঁচ রাশির কথা বলছি আগামীকাল প্রাপ্তি কিন্তু ঘটবেই, 50 টাকা হলেও ঘটবে, 1 কোটি টাকা হলেও আসবে। কত টাকা পাবেন সেটা ডিপেন্ড করবে তার ভাগ্য চক্রের উপর, যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি এই পাঁচ রাশির কিন্তু হবে। কত অ্যামাউন্টের অর্থপ্রাপ্তি সেটা ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কিন্তু বিচার করা একান্তই দরকার। যে জায়গাটা দেখা দরকার যে আপনার ন্যাকাল চার্ট বা আপনার হস্তরেখা যোগটা আছে কি না, বারবার একটি একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজারই আপনাকে কিন্তু নির্ণয় করে দিতে পারে যে আপনার এই প্রাপ্তির জায়গাটা কিন্তু আছে কি না। যদি প্রাপ্তির জায়গাটা আপনার যদি থাকে তাহলে আপনি আগামীকাল অর্থ কিন্তু পাবেন, কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু আপনার জীবনে ঘটবে। দেখুন আগামীকাল আপনার শনিবার বড় ঠাকুরের আশীর্বাদে এই পাঁচ রাশি কিন্তু লালে লাল হতে চলেছে। তাই প্রত্যেকে ওং সাং শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনারা কিন্তু পাঠ করুন। প্রতিদিন সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম দিকে মুখ করে, কারণ রাহুর সাথে সাথে শনি, শুক্র এবং বুধ এই তিনটি গ্রহেরও কিন্তু ভূমিকা কিন্তু আছে। অর্থাৎ রাহু, শনি, শুক্র, বুধ এই চারটি গ্রহ যদি আপনার জন্মকুণ্ডলিতে যদি ঠিক থাকে, বিশেষ করে রাহু হচ্ছে মুখ্য কারক গ্রহ, আপনার বাধা যে কোনো বাধা আপনার কাটবে। কে বা বলে আপনি আগামীকাল প্রচুর অর্থের মালিক হতে পারেন, মানুষের কখন ভাগ্য ফিরে আপনি নিজেও কিন্তু জানেন না। এটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, সেই খেলায় আপনিও কিন্তু আগামীকাল প্রচুর অর্থের মালিক আপনি কিন্তু হতে পারেন। আলোচনা শুরু করা যাক আগামীকাল আয়ুষ্মান যোগে পাঁচ রাশির মহাপ্রাপ্তি, টার্গেট নাম্বার এবং রাশিভিত্তিক শুভ সময়। নাম্বার 1 রাশি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং 3। আপনাদের শুভ সময় সকাল 11:19 থেকে আপনার 1:23 পর্যন্ত। দ্বিতীয় রাশি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 4। আপনাদের শুভ সময় সকাল 10:49 থেকে আপনার 12:22 পর্যন্ত। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 8 এবং 1। আপনাদের শুভ সময় সকাল 9:21 থেকে 10:18 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার
সেটি হচ্ছে 4 এবং 2। আপনাদের শুভ সময় সকাল 11:02 থেকে আপনার 1:14 পর্যন্ত। সর্বশেষ অন্তিম যে রাশির কথা আমি বলবো, সেই রাশির নাম কর্কট রাশি। কর্কট রাশির টার্গেট নাম্বার 4, শুভ সময় সকাল 10:19 থেকে 11:56 পর্যন্ত। নমস্কার।